তো আগের দিন আগের দিন বলতে আজকে একটা ভিডিও আপলোড করেছি তাতে আমি বেস মেথডের সাহায্যে কিভাবে বিয়োগ করা যায় সেটা শিখিয়েছিলাম এখন আমি শেখাবো বেস মেথডের মাধ্যমে কিভাবে মাল্টিপ্লিকেশন করা যায় ঠিক আছে মাল্টিপ্লিকেশন ওকে তো বেস মেথডে মাল্টিফিকেশান বা গুণ বা গুণ শেখার আগে আমরা কী করি না প্রথমে কয়েকটা সাধারণ নিয়ম শিখে নিই যাতে আমরা কি না যে কোনো ধরনের গুণই করতে পারি এবং বিশেষ কিছু পদ্ধতি আছে যেগুলি কি কি না খুব সহজেই করা যায় যেমন হচ্ছে কোনো কিছুকে কোনো সংখ্যাকে যদি আমরা কি না এগারো দিয়ে গুণ করি ঠিক আছে তাহলে সেটাকে কী কীভাবে আমরা সহজে করতে পারি সেটা আমরা দেখব ঠিক আছে যেমন ধরে নিই এরকম একটা কোনো সংখ্যা আছে চার পাঁচ সাত আটকে আমাকে গুণ করতে বলেছে এগারো দিয়ে তো এই সকল ক্ষেত্রে কি আমরা খুব সহজেই করতে পারি এগুলা এগুলো আমরা খুব সহজেই করতে পারি কিছুই না যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাকে কি না পরপর যে এক চার পাঁচ সাত আট এটা দিয়েছে তো এটাকে আমরা এখান এভাবে লিখে দিই এক সাত পাঁচ চার এক পরপর পরপর লিখে দিই যেটা একটা ছেড়ে দিয়ে তারপরে তলায় লিখে নিয়ে যোগ করে দিই ঠিক আছে তাহলে তো হয়ে যাবে আট আটে সাত পনেরো সাত আট পাঁচে বারো তেরো পাঁচ আট চারে নয় দশ চার আর একে পাঁচ ছয় আর এক তাহলে এটা আমাদের কি হয়ে যাবে আমাদের গুণ ফল হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো এই রকমভাবে যে কোনো আমরা এক দুই তিন চার নিলাম একে আমরা ধরলাম 11 দিয়ে গুণ করতে বলেছে তাই আমাদের কি করতে হবে না এই আমরা মুখে মুখেও করে নিতে পারি কি না প্রথমে চারটা তো চার আলাদাভাবে ই করে নিলাম এই চারের সঙ্গে তিন যোগ করে দিলাম তাহলে কত হবে তিন আর চারে সাত এই তিনের সঙ্গে দুই যোগ করে দিলাম কত হবে না পাঁচ এই দুয়ের সঙ্গে এক যোগ করে দিলাম কত হবে না তিন এই একের সঙ্গে এধারে তো আর কিছু নেই তাহলে একের সঙ্গে শূন্য ধরে নিই তাহলে একই হবে তাহলে আমাদের অ্যান্সার হবে কত এত এগারো দিয়ে গুণ করা এই জন্যে খুব সহজা কি না আমি এবার দেখি এক চার পাঁচ ছয় এরকম একটা কোনো কিছুকে এগারো দিয়ে হয়তো গুণ করতে বলেছে হুম তাহলে আমরা কী করব। না প্রথমে ছয় তো আছে ছয় লিখে নেব তারপরে ছয়ের সঙ্গে পাঁচ যোগ করব। কত হবে পাঁচ আর ছয় এগারো হাত থাকলো সরি পাঁচ আর ছয় এগারো হয় তাহলে এগারোর এক বসবে হাতে আমাদের এক যোগ করতে হবে এই পাঁচের সঙ্গে চার যোগ করলাম নয় হবে নয়ের সঙ্গে এক যোগ করলে দশ হয় দশে শূন্য বসলাম হাতে এক থাকবে চারের সঙ্গে এক যোগ করলাম কত হবে পাঁচ পাঁচের সঙ্গে ওই হাতের এক যোগ করলে ছয় হয় আর এখানে একের সঙ্গে কোনো কিছুই নেই যেখানে শূন্য যোগ হবে একা শূন্য এক তাহলে আমাদের आंसर হবে এইটা তাহলে এরকমভাবে এগারো দিয়ে কোনো কিছুকে গুণ করলে কি আমরা সহজেই গুণ করতে পারি এগারো দিয়ে গুণ করা খুবই সোজা তাই না আমরা মুখে মুখেই করে নিতে পারি হুম কোনো ইয়ে করতে হবে না হয় এরকম পরপর বসিয়ে নিতে পারি অথবা এই পরপর পরপর করে বসিয়ে দিতে পারে আমাদের সঠিক চলে আসবে আমাদের কাছে একদম শর্টকাট মেথড এগারো দিয়ে গুণ করা এরপরে দেখি বেস্ট মেথড বেস মেথড ওকে বেস্ট মেথডে মাল্টিপ্লিকেশন বেস মেথডের মাল্টিপ্লিকেশান কি না আমরা প্রথমে কোনো কিছুর বেস বার করে নেব যেমন যদি আমি বারোকে গুণ করতে বলে তেরো দিয়ে আমরা কি দেখেছি না বারোর বেস কত আমরা জানি দশ এর বেস কত আমরা জানি দশ তাহলে দশ আর কত যোগ করলে বারো হয় না দশের সঙ্গে প্লাস দুই যোগ করতে হয় তেরোর সঙ্গে এই দশ থেকে তেরোতে যেতে গেলে কত করতে হবে না প্লাস তিন করতে হবে এবার আমরা কি করব না দেখব এখানে আমরা এমনভাবে বেশ ভেঙে নেব যাতে এইটার সঙ্গে এইটা যোগ করলে আবার এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করলে একই নাম্বার পাই এটা কি প্রথমে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তো পরে যত করব তত আস্তে আস্তে বুঝতে পারবে ঠিক আছে জিনিসটা কি বলছি যেমন তেরোর সঙ্গে দুই যোগ করলে কত হয় তেরোর সঙ্গে দুই যোগ করলে আমরা পুনর পাই তাই না আমরা এমন ভাবে ভাঙবো যে এই বারো সঙ্গে দুই যোগ করলেও আমরা এই বারো সঙ্গে এখানে তিন যোগ করলেও আমরা সেই তিন আর বারোতে আমরা পনেরোই পাই তাই না তার মানে আমরা এমনভাবে ভাঙবো যাতে কি না এর সঙ্গে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করলে সরি যোগ করলে যা হয় এর সঙ্গে এর যোগ করলেও তাই হয় হ্যাঁ তাহলে আমরা এখানে দেখছি দুটোই পনেরো পনেরো করে আসছে তার মানে আমাদের বেসে ভেঙে নেওয়া সঠিক হয়েছে পুনর লিখে দিলাম এবার আমাদের ই কি হবে তার সঙ্গে যে যোগ করে যে সংখ্যাটা পাবো যোগ করে যে সংখ্যাটা পাবো সে যোগ করে যে সংখ্যাটা পাবো তার সঙ্গে বেসকে কে গুণ করবো তার সঙ্গে বেসকে কে করে দিলাম তাহলে কথা হলো একশো পঞ্চাশ তাই না সহজেই কোনো কিছুকে দশ দিয়ে গুণ করা খুবই সোজা কেননা সেই সংখ্যাটাই লিখে দিয়ে পাশের একটা শূন্য বাড়ি দেওয়া আর কিছুই না আমি যেমন কোনো কিছুকে তিন ধরলাম তিন চার তিন তিনকে আমি ধরলাম একশো দিয়ে গুণ করতে বলেছে তো এইসব গুণগুলা খুবই সোজা পেছনে দুটো যেহেতু দুটো শূন্য আছে দুটো শূন্য বাড়িয়ে দেওয়া তো এই আমরা গুণ করতে পারি ঠিক আছে তো এইবার আমাদের কি করতে হবে আর লাস্ট একটা পয়েন্ট আছে এই যে দুই আছে আর এখানে তিন পড়ে আছে দুইয়ের সঙ্গে তিন গুণ করে দেবো দুই আর তিনে কত হয় দুই আর তিনে গুণ করলে দুই তো তিন গুণ করলে কত হয় ছয় হয় তার মানে কত একশো পঞ্চাশ প্লাস ছয় সমান একশো ছাপান্ন তার মানে আমরা কী পাবো তেরোর সঙ্গে বারো গুণ করলে একশো ছাপান্ন পাবো আর একটা দেখি এই রকমই আমি ধরলাম পঁচিশের সঙ্গে আমাকে গুণ করতে বলেছে চব্বিশের তো একে এমনভাবে আমরা ভাঙবো যাতে এর বেশ কত না কুড়ি কুড়ির সঙ্গে কত যোগ করলে এই কুড়ি থেকে পঁচিশে যেতে গেলে কত করতে হয় না পাঁচ যোগ করতে হয় চব্বিশের বেশ কত কুড়ি এর সঙ্গে কত করতে হবে না কুড়ি থেকে চব্বিশে যেতে গেলে চার যোগ করতে হবে তাহলে আমরা এবার দেখি ঠিকভাবে ভাঙা বেশ নির্ণয় করা হয়েছে কি না কি না পঁচিশের সঙ্গে যদি চার যোগ করি কত হয় পঁচিশ হাজারে উনত্রিশ তাই তো পঁচিশে চারে উনত্রিশ হয় আবার কত না চব্বিশের সঙ্গেও যদি পাঁচ যোগ করি তাহলে কত হবে উনত্রিশই হবে তাই না তাহলে আমাদের বেশে ভেঙে নেওয়া সঠিক হয়েছে এবার আমি কী বলেছি পরবর্তী পদক্ষেপ যখন যোগ করে নেওয়া হলো তার সঙ্গে বেসকে গুণ করবো এখানে আমাদের বেশ কত আছে কুড়ি তো আমরা কুড়িকে গুণ করব কত হবে শূন্যর জন্য তো শূন্য একটা পেয়ে যাব আর এই উনত্রিশ দোকানে কত হয় না আটান্ন আমরা লিখে নিলাম আটান্ন ঠিক আছে এর সঙ্গে আমরা যোগ করবো কাকে না চার আর পাঁচ এখানে চার আর পাঁচ পড়ে আছে চার আর পাঁচ গুণ করলে কত হয় চার পাঁচ কুড়ি তাই এর সঙ্গে কুড়ি যোগ করবো কুড়ি যোগ করলে কত হবে না সরি কুড়ি যোগ করলে একশো পাঁচশো আশির সঙ্গে কুড়ি যোগ করলে হবে ছশো তাহলে আমাদের অ্যান্সার হবে কত ছশো আমরা পরের আর একটা অঙ্ক দেখি এই এইরকমই আমি ধরলাম এবার ধরি সাঁত্রিশের সঙ্গে গুণ করতে বলেছে একচল্লিশের কেমন তাহলে আমাদের কি বেস একই নিতে হবে তাই না তাহলে আমার এখান থেকে বেশ নিয়ে যেতে গেলে সোজা হবে না এর বেশ কথা হবে না চল্লিশ নিলাম আর চল্লিশ থেকে এক যোগ করতে হবে এরও বেশ সেম নিতে হবে চল্লিশ করতে হবে তার সঙ্গে কত না চল্লিশ থেকে সাঁত্রিশে যেতে গেলে তিন মাইনাস করতে হবে তাই না এবার আমরা যোগ করে দেখি বেশ নেওয়া ঠিক হয়েছে কিনা সাঁত্রিশের সঙ্গে এক যোগ করলে হয় আটত্রিশ এবং একচল্লিশ থেকে তিন বিয়োগ করলে সেই আটচল্লিশ আটত্রিশই হয় কারণ আমাদের বেশ নির্ণয় করা সঠিক হয়েছে এবার কি করব না এর সঙ্গে যে সংখ্যাটা পেয়েছি তার সঙ্গে আমরা সব সময় ওই যে বেসটা নির্ণয় করেছি সেটাকে গুণ করে দেব তাই তো তার মানে শূন্যর সঙ্গে শূন্য চার আটকে বত্রিশের দুই তিন ছাড়া বারো আর তিনে পনেরো তার মানে আমরা কত পেলাম এক হাজার পাঁচশো কুড়ি তাইতো এবার আমাদের কাছে কি পড়ে আছে এই যে শেষের সংখ্যা দুটো পড়ে রয়েছে তাই না এই যে সংখ্যা দুটো পড়ে রয়েছে এই সংখ্যা দুটোকে গুণ মানে গুণ করলে কত হবে তিনেককে তিন এবং একটা মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে তিন তিন এক তিন বিয়োগ করে দিলাম তাহলে কত হবে এক পাঁচ এক সাত তাহলে আমাদের অ্যান্সার কত হইল এক পাঁচ এক সাত ঠিক আছে তো একটু যদি বুঝতে অসুবিধা হয় আর একবার এইগুলোকেই কি ব্যাক করে দাও ঠিক আছে ব্যাক করে একটু দেখো দেখো বুঝতে অসুবিধা হয় কেন আহ যদি অসুবিধা হয় তো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি কি না এই যে অঙ্কগুলা করছি এই অঙ্কগুলা করার জন্য একই বেস নির্ণয় করা আমাদের জন্য খুবই অবশ্যম্ভাবী তাই না মানে খুবই জরুরি তো এইসব অঙ্ক এই ট্রিকটা আমরা তখনই করতে পারবো যদি সে যে দুটো সংখ্যার গুণ করছি সেই সংখ্যা দুটো যদি খুব কাছাকাছি হয় একে অপরের খুব কাছাকাছি হয় তবেই হবে তাই না যেমন আমরা এখানে দেখলাম কি না এর সঙ্গে একচল্লিশ মোটামুটি কাছাকাছি হ্যাঁ বাইশের সঙ্গে তেইশ বেশ একই করা আমাদের জন্য সুবিধাজনক তাই না তো আমরা যেসব সংখ্যাগুলোকে বেশ একই করতে পারবো সেই সব সংখ্যাগুলোকে দিয়ে আমরা এইভাবেই গুণ করার চেষ্টা করব যেমন আমরা তিন অক্ষরের সংখ্যাকেও করতে পারি যেমন আমি ধরে নিলাম একশো পাঁচের সঙ্গে বলেছে কেউ একশো দুই গুণ করতে তো আমরা কি করবো সে একই রকম এর বেস নির্ণয় করবো কত একশো এর সঙ্গে একশো থেকে একশো পাঁচে দিতে গেলে পাঁচ যোগ করতে হবে একশো থেকে দুই এর বেসও একশো নেব একশো থেকে এর দুই যেতে হবে কত না বেশ নির্ণয় করা সঠিক হয়েছে কিনা দেখি একশো দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করলে হয় কত একশো সাত আর একশো পাঁচের সঙ্গে একশো দুই যোগ করলে একশো পাঁচের সঙ্গে দুই যোগ করলেও একশো সাত হয় এর সঙ্গে কত করবো আমরা বেশ গুণ করে দেব কত পাব না একশো সাতের পর দুটো শূন্য পাবো এবার কত পড়ে আছে পাঁচ পড়ে আছে আর দুই পড়ে আছে পাঁচ দোকানে দশ আমরা দশ যোগ করব তাহলে কত হবে এক সাত এক শূন্য তাহলে আমাদের অ্যান্সার কত হলো দশ হাজার সাতশো দশ তাই না তো এরকমভাবে আর একটা দেখি পারি কিনা মানে কাছাকাছি নিয়ে আমি ধরলাম এই একশো পাঁচের সঙ্গেই আমরা গুণ করলাম আটানব্বই ঠিক আছে তো যেহেতু আমরা বেশ একই বেশ নির্ণয় যেহেতু কাছাকাছি দুটো সংখ্যা একই বেশ নির্ণয় করা আমাদের জন্য সুবিধাজনক তো আমরা নিলাম একশো পাঁচ প্লাস পাঁচ আমরা এটাকেও কি করলাম একশো করলাম যেহেতু আমি কমিয়েছি একশো থেকে আটানব্বই যেতে গেলে দুই বিয়োগ করতে হয় তাহলে মাইনাস দুই এবার দেখি সব ঠিক আছে কি না পাঁচ আটানব্বই আর পাঁচ যোগ করলে একশো তিন হয় আর একশো পাঁচের সঙ্গে মাইনাস দুই করলে একশো তিন হয় তার মানে একশো তিন লিখে নিলাম তার সঙ্গে বেশ গুণ করলাম বেশ গুণ করে কত হলো না এক শূন্য তিন এরপর দুটো শূন্য যেহেতু পেছনের দুটো শূন্য আছে আর তা এবার কী করবো পাঁচ দুই দুয়ে গুণ করলে পাঁচ দোকানে দশ হয় আর যেহেতু একটা মাইনাস আছে আমরা মাইনাস বসিয়ে দেব মাইনাস দশ তাহলে কত পাবো না এক শূন্য দুই নয় শূন্য বিয়োগ করলে তাই আমরা এইভাবে খুব সহজেই কি বেস মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি সহজেই নির্ণয় করতে পারি হুম আর একটা ব্যাপার আছে আর ওটা ওটা পরে বলবো না হয় ঠিক আছে এরপর আমরা এগুলো তো হলো বেস্ট মেথড যদি আমরা খুব কাছাকাছি দুটো সংখ্যা পাই এই পদ্ধতিটা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি এরপর আমরা কি করব না জেনারেল নিয়মে যাই ঠিক আছে জেনারেল মেথডে যাই যাতে আমরা খুব সহজেই মানে যে কোনো গুণ আমরা করে নিতে পারি ঠিক আছে তো আমরা কি এখানেও কি করব। এর মেন এই যে আমরা পদ্ধতিটা বলতে চলেছি এই পদ্ধতিটাও কি না ওই একই রকমভাবে এর ভিতরের কোর এলিমেন্ট কিন্তু একই কোর যে আমাদের থিওরি সেটা মোটামুটি একই ভেঙে নেওয়া ভেঙে নিয়ে করা ঠিক আছে অ্যালজেব্রার মাধ্যমে একটু বোঝাইলে সুবিধা হবে যারা অ্যালজেব্রা বোঝে না তাদের একটু বুঝতে কঠিন হবে হয়তো কিন্তু যারা মানে জানে তাদের একটু সুবিধা হবে তো আমি বলি কি আমি ধরলাম আমরা সিক্স এই সেভেন এইটে পড়েছি এ প্লাস বি তার সঙ্গে যদি আমরা সি প্লাস ডি গুণ করি তাই না তাহলে কী করতে হয় না প্রথমে এর সঙ্গে এর গুণ করতে হয় তাই তো তাহলে এ সি হল প্লাস করতে হবে যেহেতু এই এই যে ইয়ে আছে এই যে প্লাস চিহ্ন আছে এবার এর সঙ্গে ডি যোগ করলাম এই গুণ করলাম তাহলে কী হবে এ ডি প্লাস বি এর সঙ্গে সি গুণ করতে হয় কথা হবে না বি সি যেহেতু এবার প্লাস আছে আর এখানেও প্লাস আছে তাহলে কথা হবে এর সঙ্গে ডি তারপরে প্লাস বিডি তারপরে এইগুলোকে যোগ করলেই কী হবে আমরা এই দুটো সংখ্যার এই যে এই দুটো সংখ্যা আমরা গুণ করেছিলাম তাদের গুণ ফল আমরা পেয়ে যাব তো এই একই মেথডে আমরা কী করব এই গুণগুলা করব এবার ঠিক আছে আমরা মেথডটা বলে দিই যেমন ধরলাম আমরা সরি কুড়িটা একটু খুব সোজাই হয়ে যাবে ধরলাম তেইশের সঙ্গে গুণ করতে বলেছে পঁচিশের তা আমরা কী করবো না এটাকে ভেঙে নেব কত তেইশের বেশ হচ্ছে কুড়ি আর তিনের বেশ হচ্ছে কত এ প্লাস তিন নিয়ে নিলাম এবং পঁচিশ পঁচিশ ধরলাম কুড়ি প্লাস হচ্ছে পাঁচ তাই না এবার এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ একই নিয়ম নিয়োগ দুই দোকানে চার হবে এবং দুটোর পর শূন্য দুটো শূন্য এবার কুড়ির সঙ্গে পাঁচ গুণ করলে কত হয় কত না একশো তিনের সঙ্গে কুড়ি যোগ করলে গুণ করলে হয় ষাট আর তিন পাঁচ আর পনেরো সবগুলোকে যোগ করলে কত হবে না পাঁচ ছয় পাঁচ পাঁচশো পঁয়ষট্টি তাই না তো ভাবে আমরা এর মেন মেথড এইটাই কিন্তু আমাদের রকম করতে গেলে অনেক বেশি টাইম লাগতে পারে হ্যাঁ এই পঁচিশের সঙ্গে যেহেতু একটা গুণ করলাম তো পঁচিশের সঙ্গে গুণ করা স্পেশালি পঁচিশের সঙ্গে এটা স্পেশাল কেস একটা হ্যাঁ পঁচিশের সঙ্গে গুণ করার জন্য একটা আলাদা পদ্ধতি আছে সেটা হচ্ছে খুব সোজা আরও সোজা আমি ধরলাম কোনো কিছুকে সোজা বলা ভুল মানে একটু টাইম লাগতে পারে ভাগ যদি ঠিকভাবে না জানে সে অবশ্যই ভাগটাকেও আমরা পরে কমপ্লিট করবো সব কিছু তো আমরা দেখি নিই আর একটা পদ্ধতি দেখে নিই আমি ধরলাম এই এই টাইকেই নিই তেইশকে গুণ করতে বলেছে পঁচিশটি তো আমরা কী করলাম পঁচিশকে চার দিয়ে গুণ করলে কত হয় একশো হয় তো আমরা তেইশকে একশো দিয়ে গুণ করে দিই দুই তিনের পর একশো দিয়ে গুণ করলে কত হবে না একশো এই সরি দুই তিন শূন্য শূন্য তাই না এবার যেহেতু আমরা চার দিয়ে গুণ করেছিলাম পঁচিশকে এবার আমি চার দিয়ে ভাগ করে দিই একে কথা হবে চার পাঁচা কুড়ি হাতে থাকলো তিন তিনে শূন্য কত পাঁচ ছয় তিরিশ আর হাতে কীরকম হলো

এবং কত চার সাতকে আটাশ এবং হাতে থাকলো দুই দুইকে চার দিয়ে দুয়ে শূন্য কুড়ি ভাগ করলে হবে কত পাঁচ আমরা এখানে ভুল করেছিলাম এই ছয়টাকে এবং এই যে এক আছে এই একটাকে যোগ করিনি ছয় আর একে যোগ করলে কত হবে সাত হবে তো এটা একটু মুছে দিই হুম মুছে দিয়ে হ্যাঁ তো এখানে সাত হবে ধরা পড়ে গেলাম ঠিক আছে ভুল হইতেই পারে আচ্ছা এই একের সঙ্গে ছয় আমি যোগ করিনি ঠিক আছে তাই একের সঙ্গে ছয় যোগ করতে হতো এখানে এই গুণটা করার ফলে আমরা কি করলাম না আমার ভুলটা ধরা পড়লো ঠিক আছে গুণের ভুল ধরার জন্য একটা পদ্ধতি আমি শেষে বলে দেব আজকে ঠিক আছে আমার গুণটা ঠিক হয়েছে না ভুল হয়েছে জানার জন্য কি না সেটা আমরা দেখছি আচ্ছা পরের স্টেপ দেখি হুম এবার আমি ধরলাম যে কোনো দুটো সংখ্যা নিই যে কোনো দুটো সংখ্যা নিই আমি ধরলাম চার দাস পাঁচের সঙ্গে আমাকে গুণ করতে হবে তিন দাস সাত এটাকে গুণ করতে বলেছে তো এটাকে আমরা বেস মেথডেও করে নিতে পারি চল্লিশ আর চল্লিশে ভেঙে নিতে পারি আমরা ওই পদ্ধতিতে যাচ্ছি না এবার যে পদ্ধতিটা যে কোনো গুণের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে সেইটা দেখছি ঠিক আছে আমরা পরপর লিখে নেব চার পাঁচ আর তিন সাতকে লিখে নেব যেহেতু আমরা গুণ করছি এই দুটোকে আমরা কি করব না প্রথমে এর সঙ্গে এর গুণ করব কত হবে পাঁচ সাতকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ বসলো তিন হাতে থাকলো ঠিক আছে এবার আমরা কি করব এর সঙ্গে এর গুণ করব এর সঙ্গে এর গুণ করব কত তিন পাতা পনেরো আর হচ্ছে তিন ছিল এই তিনটাকে যোগ করবো কথা হবে ছিচল্লিশ হবে ছিচল্লিশের ছয় বসে দিলাম হাতে থাকলো চার এবার আমরা কি করবো না এর সঙ্গে এর গুণ করবো কত না তিন পাঁচ এই তিন চার বারো বারো আর চার যোগ করলে কত হয় না ষোলো তাহলে আমাদের অ্যান্সার কত হবে এইটা হবে কত এক ছয় ছয় পাঁচ ঠিক আছে আমরা ক্যালকুলেটারের সাহায্যে একটু চেক করে দেখি সঠিক হয়েছে কিনা ক্যালকুলেটার আমরা গুণ করেছিলাম পঁয়ত্রিশ গুণিত

সাঁত্রিশ এক ছয় ছয় পাঁচ তা আমরা দেখছি কি আমাদের অ্যান্সার সঠিক হয়েছে এক ছয় ছয় পাঁচ আমরা এরকমভাবে আরও দেখে নিই আমি ধরলাম পঁচাশির সঙ্গে গুণ করতে বলেছে তেতাল্লিশের ঠিক আছে গুণ করতে বলেছে তা আমরা কী করবো না প্রথমে সেই প্রথমে এর সঙ্গে এর গুণ করবো তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকলো এক এবার কী করবো না এর সঙ্গে এর গুণ করবো এর সঙ্গে এর গুণ করবো তিন আটকে চব্বিশ প্লাস চার পাঁচা কুড়ি চব্বিশ আর কুড়ি যোগ করলে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশের সঙ্গে হাতে এক ছিল এক যোগ করলাম কত হবে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ বসিয়ে দেবো হাতে থাকলো চার এবার কী করবো না সরি আঁধে থাকল চার এবং এবার এর সঙ্গে এর গুণ করবো চার আটকে বত্রিশ বত্রিশ আর চার যোগ করলে কত হয় ছত্রিশ তাহলে আমাদের অ্যান্সার কত হলো তিন ছয় পাঁচ পাঁচ ঠিক আছে এটা আমরা যেহেতু আমি বোঝাচ্ছি আমি যেহেতু বোঝাচ্ছি তোমাদের এই জন্য আমার একটু টাইম লাগছে এই পদ্ধতিটা যদি প্র্যাকটিস করা হয় অনেক 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 এবং অনেক কম সময়ে হয়ে যাবে বুঝলে তো আর একটা দেখি ধরলাম চার দশ চার দশ আট এর সঙ্গে গুণ করতে বলেছে নাইনটি সেভেনের ঠিক আছে সে একই রকম পদ্ধতিতে আমরা করতে পারি কি না আচ্ছা ভিডিও বড় হয়ে যাচ্ছে পরের পদ্ধতিটা একটু শিখিয়ে দিই এটা 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 তোমাদের জন্য থাকলো ঠিক আছে করে নেবে আচ্ছা এবার তিন অক্ষরের দেখাই হ্যাঁ তিন অক্ষরের কি না এক এরকমভাবে ধরলাম এক শূন্য একের সঙ্গে আমাকে গুণ করতে বলেছে তিন চার পাঁচের গুণ করতে বলেছে তিন অক্ষরের ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু এই পদ্ধতিতেও করতে পারি একশো একের সঙ্গে আমি ধরলাম গুণ করতে বলেছে পঁচিশের এরকমভাবে করতে পারি তো আমি দুটোই দেখাচ্ছি তো প্রথমে পাঁচের সঙ্গে কি করব এর সঙ্গে এর গুণ করব কথা হবে না পাঁচ একে একটু বড়ো করে নিই দরকার হবে পাঁচ এককে পাঁচ তাই না পাঁচ এককে পাঁচ হাতে কোনো কিছু নেই এবার এর সঙ্গে এর গুণ করবো এর সঙ্গে এর গুণ করবো কত পাঁচ শূন্য শূন্য চারেকে চার সঙ্গে চার যোগ করলে চাইও হয় হাতে কিছু নেই ঠিক আছে এবার কি করব না এর সঙ্গে এর গুণ হবে এবং এর সঙ্গে এর গুণ হবে এবং এর সঙ্গে এর গুণ হবে ঠিক আছে তো দেখে নিই এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ ঠিক আছে তো একবার গুণ করে দেখি কত না পাঁচ এক পাঁচ ঠিক আছে পাঁচ যোগ তিনেক তিন যোগ চার শূন্য তিন আর পাঁচে কত হলো না আট হলো আমরা আট বসিয়ে দেবো যেহেতু হাতে কিছু নেই তো তার মানে এবার হ্যাঁ এবার কি হবে না হাতে কিছু নেই এবার আমরা কি করব না এর সঙ্গে এর গুণ করব এবং এর সঙ্গে এর গুণ করবো ঠিক আছে এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ তাহলে চারেকে চার যোগ তিন 0 শূন্য কত হবে না চার তাই তো আমরা চার বসিয়ে দিলাম এবার এর সঙ্গে এর গুণ সবশেষে কত হবে তিন একে তিন তাহলে আমাদের आंसर হবে এইটা ঠিক আছে আমাদের অ্যানসার এইটা হবে এর ক্ষেত্রেও আমরা দেখি দিই কীভাবে করব প্রথমে এর সঙ্গে এর গুণ হবে তাই তো এর সঙ্গে এর গুণ হবে কত হবে পাঁচেক পাঁচ হাতে কোনো ইয়ে নেই সংখ্যা নেই যাওয়ার জন্য এবার এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ কত হবে পাঁচ শূন্য শূন্য আর দু একে দুই শূন্য আর দুই যোগ করলে দুই হয় এবার কী করবো না এর সঙ্গে এর গুণ হবে এবং এর সঙ্গে এর গুণ হবে কত হবে না পাঁচ এক্ষে পাঁচ আর দুই শূন্য শূন্য কত হবে পাঁচ আর এহেতু যোগ করলে কত হবে পাঁচ শূন্য এই পাঁচ এক পাঁচ দুই শূন্য শূন্য তাহলে পাঁচই হবে যেহেতু শূন্য সঙ্গে পাঁচ যোগ করলে ই হয় এবার শেষে এর সঙ্গে এর গুণ হয়ে যাবে কত হবে দু একে দুই তাহলে আমাদের অ্যান্সার কত হবে না পঁচিশ পঁচিশ তো আমি আবার বলছি একটা বড় সংখ্যা নিয়ে ধরলাম দুই তিন দুইয়ের এর সঙ্গে আমাদের গুণ করতে হবে চার তিন চার ঠিক আছে আমি দেখে নিলাম ঠিক আছে তো এবার আমরা মুখে মুখে করার চেষ্টা করি ঠিক আছে মুখে মুখে অত তিনবার পর গুণ করে এই করার থেকে দেখি চার দোকানে আট হাতে কোনো সংখ্যা নেই এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ তিন চার বারো তিন দোকানে ছয় বারো আর ছয় যোগ করলে আঠেরো হয় আঠেরো আট বসালাম হাতে থাকলো এক চার দোকানে এর সঙ্গে এবার কী হবে এর সঙ্গে এর এর সঙ্গে এর এবং এর সঙ্গে এর তাই তো চার দোকানে আট তিন তিক্ষে নয় চার দোকানে আট আট আটে ষোলো আর নয় যোগ করলে পনেরো হয় এই পঁচিশ হয় পঁচিশের পাঁচ বসালাম হাতে থাকলো দুই এবার এর সঙ্গে এর গুণ হবে এর সঙ্গে এর গুণ হবে তিন দোকানে ছয় তিন দোকানে ছয় আর তিন চারা বারো বারো আর ছয় যোগ করলে আঠেরো হয় সরি এর আগে আমরা এখানে এক যোগ করতে হইতো হাতের একটা যোগ করে নিই তো হাতের একটা যোগ করে দিই হাতের একটা যোগ করে দিই হাতের একটা যোগ করে দিই হাতের একটা যোগ করলে ছাব্বিশ হয় ছাব্বিশ এবং ইয়ে হ্যাঁ এবার তিন দোকানে ছয় আর চার দোকানে তিন চার বারো বারো ছয় আঠেরো হয় আঠেরো আর দুইয়ে কুড়ি কুড়ির শূন্য হাতে থাকলো দুই এবার এর সঙ্গে এর শেষে এর সঙ্গে এর গুণ করলাম চার দোকানে আট আট আর দুই যোগ করলে হয় দশ তাহলে আমাদের অ্যান্সার কথা হলো এক শূন্য শূন্য ছয় আট আট আমরা দেখি নিই আমাদের অ্যান্সার সঠিক আছে কি না আমরা ক্যালকুলেটারটাকে বার করে নিই ঠিক আছে ক্যালকুলেটার ক্যালকুলেটার আমরা মিনিমাইজ করি একটু তাহলে আমাদের সুবিধা হবে কি না দেখে নিই কত ছিল না দুই তিন দুই গুণিত চার তিন চার চার তিন চার এই দেখো একের পর দুটো শূন্য এবং ছয় ছয় আট একের পর দুটো শূন্য ছয় ছয় আট ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার সঠিক হয়েছে তো এইভাবে আমরা কি মুখে মুখে করে নিতে পারি খুব সহজেই এতটা লেন্দি প্রসেস হবে না ঠিক আছে আগে মানে এ এটা যদি আমরা প্র্যাকটিস করি খুব সহজেই আমরা কি করতে পারবো যে কোনো অঙ্ক যে কোনো অঙ্ক আমরা কি করবো খুব সহজেই আমরা বের করে নিতে পারি ঠিক আছে আচ্ছা আর আমি আগেই বলেছি অঙ্কে ভালো হওয়ার জন্য একমাত্র আর একমাত্র পদ্ধতি হচ্ছে কি প্র্যাকটিস ঠিক আছে আমি এবার কিছু অঙ্ক দিচ্ছি এই অঙ্কগুলোকে কি না বাড়িতে প্র্যাকটিস করবে প্রথমে বেস্ট মেথডে প্র্যাকটিস করবে বেস মেথডে প্র্যাকটিস করবে কি না দিলাম পঁচিশ গুণিত সাতাশ দিলাম এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক দিলাম পঞ্চাশ গুণিত তিরিশ সরি পঞ্চাশ গুণিত পঞ্চাশ গুণিত দিলাম সরি তেপান্ন পঞ্চাশ গুণিত তেপান্ন দিলাম তিন নম্বর অঙ্ক দেওয়া হল আমি ধরলাম একশো সাত গুণিত নাইনটি থ্রি দিয়ে দিলাম হ্যাঁ এবার বেশ এবং এগারো দিয়ে গুণ করা দেখায় ঠিক আছে এগারোকে গুণ করে দেখায় পঁচিশ গুণিত এগারো এক নম্বর ইলেভেন ঠিক আছে আমি দিলাম চার পাঁচ ছয় সাত আট নয় গুণিত এগারো ঠিক আছে এবার দেখি আর কটা এডি অঙ্ক দিই এবার জেনারেল নিয়ম ঠিক আছে জেনারেল মেথড জেনারেল মেথডে করবে এই অঙ্কগুলা পঁয়তাল্লিশ গুণিত আমি ধরলাম সাতচল্লিশ এক নম্বর দুই নম্বর ধরলাম তেতাল্লিশ গুণিত উম এইটি ফাইভ নম্বর সরি তিন নম্বর একশো দিলাম এবং চার নম্বরটা দিলাম দুই পাঁচ ছয় মধ্যে হচ্ছে তিন সাত আট দিলাম ঠিক আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো ঠিক আছে এবং পারলে নিজের মতো করে আরও অনেক অঙ্ক প্র্যাকটিস অঙ্ক লিখে প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে ততই ভালো ঠিক আছে আচ্ছা পরে কথা বলবো বাই